টিমের একটি কন্যার জন্ম হয়েছিল। প্রথম পর্বের শেষে আমরা তা দেখেছি, সেও বসো বেবি। এই অংশে আমরা টিমের ভাইকে ডাকব, যিনি পার্ট একে বসো বেবি ছিলেন তার আসল নাম দিয়ে, তার নাম টেড। এখন আমরা টিমের পরিবার দেখি। টিমের স্ত্রী এত ভালো ছিল, তার দুই মেয়ে আছে, একজন বড় আর অন্য মেয়ে তার থেকে ছোট। তাদের বড় মেয়ে বসো বেবি, তারা তাদের চাচা টেডের মতো হতে চায়, কারণ তারা তাকে দেখে মুগ্ধ হয়েছিল। তাদের বড় মেয়ে আগে জানতো যে তার চাচা বসো বেবি, এখন সে একটি মিশন পায়। সে তার বাবা টিমের কাছে যায় এবং বলে যে আমি তোমার ভাইয়ের কাছে সাহায্য চাই, আমি জানি যে তিনি তার ছোটবেলায় বসো বেবি ছিলেন, আপনি তাকে সাহায্য করেছেন। তার বাবা বললেন ছাড়ো, কিন্তু সে বলে না আমি তোমাদের দুজনের সাথে সেখানে যাব। এখন বড় বসো বেবি তার বাবার ভয়েস রেকর্ড করে, তিনি তার চাচাকে একটি ভয়েস নোট পাঠান যিনি বসের শিশু ছিলেন। এখন সে তার বাবার কণ্ঠস্বর ব্যবহার করে একজন সাধারণ মানুষ। এটা শোনার পর টেড তাদের বাড়িতে আসে, তাকে দেখে টিম খুশি হয়ে যায়। টেড বলেছেন যে আমি আপনার ভয়েস নোট পেয়েছি এবং আপনি আমাকে কল করেছেন, কিন্তু টিম বলে যে না আমি জানি তোমার রুটিন কতটা ব্যস্ত, এটা বাচ্চাদের দ্বারা করা আবশ্যক। তিনজন রান্নাঘরে ছিল, মানে বসো বেবি, টেড এবং টিম। বসো বেবি তাদের বেবি কর্পোরেশনে নিয়ে যেতে চায়, সে তাদের ঐন্দ্রজালিক প্রশমক দেয়, মুখে দিতেই তারা সেখানে পৌঁছে যায়। সেখানে গিয়ে টেডের সব মনে পড়ে যে তিনিও এখান থেকে এসেছেন। তখন বসো বেবি বলে যে আমার সাথে আসুন, আমি আপনাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। সে তাকে বলে যে আমার একজন শিক্ষক অদ্ভুতভাবে কথা বলেন, তিনি একটি তত্ত্ব তৈরি করেছেন যার উপর তিনি কাজ করছেন এবং তিনি বেবির মনকে সরিয়ে দিচ্ছেন যে আমাদের বাবা মায়ের দরকার নেই, আমরা বড় হয়েছি যে আমরা নিজেদের যত্ন নিতে পারি। টিমের মনে পড়ে তার ছোট মেয়ে তাকে ভালোবাসে না কেন, আগে সে তাকে ছাড়া ঘুমাতে পারত না। এখন তারা সবাই পরিকল্পনা করে যে টিমকে তার ছোট মেয়ের শিক্ষককে থামাতে হবে। বসো বেবি তাদের বলে যে তাদের সেই শিক্ষকের উপর নজর রাখতে হবে, এরপরে আমরা কিছু করতে পারি। তারা বলে যে আমরা আবার বাচ্চা হব কিভাবে, কারণ ক্লাসে বড়দের অনুমতি নেই, আমরা যদি টিমের ছোট মেয়ের বয়সী হয়ে যাব যাতে আমরা তার ক্লাসে প্রবেশ করতে পারি এবং তার শিক্ষকের উপর গোয়েন্দাগিরি করতে পারি। বসো বেবি বলে যে কোন চিন্তা নেই, জাদুকরি দুধ আছে, এটি আপনাকে 48 ঘন্টার জন্য বাচ্চা করে তুলবে, মানে 2 দিনের জন্য, আপনি আগে যেমন ছিল। এবং তারা জাদুকরি ঔষধ পান, মানে জাদুকরি দুধে তারা 2 দিনের বাচ্চা হয়ে যায়। তারপর তারা বাড়ি ফেরে, টিম গোপনে তার স্ত্রীর কাছ থেকে লুকিয়ে মেয়ের ওপরে চলে যায়। টিম তাড়াহুড়ো করে তার স্ত্রীকে বলে যে আমি টেডের সাথে বাইরে যাচ্ছি, আমি কিছু দিন পরে ফিরে আসব। টিমের স্ত্রী যখন দেখেন বাইরে একটি হেলিকপ্টার যাচ্ছিল, তিনি মনে করেন যে সময় না বলে যায়। এখন তারা ভাবছিল যে টিম এবং টেড চলে গেছে, কিন্তু তারা ওপরের তলায় লুকিয়েছিল। বসো বেবি তার মামা বাবাকে বলে তোমার পুরানো দিনের কথা মনে আছে, আমাদের মিশন সম্পন্ন করার জন্য আমাদের সেরকম প্রচেষ্টা করতে হবে। তারা পরিকল্পনা করে যে সকালে তারা বসের বাচ্চার ছোট বোনের স্কুলে যাবে, কিন্তু তারা সকালে দেরিতে ঘুম থেকে ওঠে, তারা বাস ধরতে পারেনি, তারা একটি খেলনা ঘোড়া ধরে স্কুলে যায়। যাওয়ার পথে তারা জিনিসপত্র ভাঙচুর করে এবং পুলিশও তাদের তাড়া করে। এই বাচ্চাগুলো কি করছে, তারা জানে না যে তারা শিশু নয়। কোনোভাবে তারা স্কুলে পৌঁছায়। এখন টেডের সাথে টিম স্কুলের কিছু বাচ্চাদের কাছে যান, তিনি তাকে তাদের সাথে থাকতে বলেন এবং 11:30 এ আমরা আবার দেখা করব, আমি আমার মেয়ের ক্লাসে যাচ্ছি। যখন টিম তার মেয়ের ক্লাসে যায় তখন সমস্ত ছাত্ররা তাকে উত্ত্যক্ত করতে থাকে, আপনি এখানে নতুন যে, টিম চিন্তিত হয়ে ওঠে, কিন্তু তারপর তার মেয়ে তাকে আসন দেয়, আপনি নতুন ছাত্র তাই আমার সিটে বসুন। টিম ভালো বোধ করে যে তার মেয়ের মন ভালো। তারপর তার শিক্ষকের ক্লাস শুরু হয়, এটা কম্পিউটারে চলছিল, তিনি একটি অনলাইন ক্লাস নিচ্ছিলেন, সেই ক্লাসে সবকিছুই উন্নত ছিল, প্রশ্ন করছিলেন শিক্ষক, টিমের ছোট মেয়ে সুন্দরভাবে উত্তর দিচ্ছিল, টিমের কারণে খুশি ছিল। অন্যদিকে আমরা টেডকে দেখতে পাই যে সে বাচ্চাদের সাথে আটকে আছে, তারা একটি খেলার ঘরে ছিল, এখন টিম টেডের সাথে ছিল না, তাই টেড অন্যদের বলে যে আমরা কি এই ঘরের বাইরে যেতে পারি, কিন্তু তারা শিশু ছিল, তারা টেডের মতো ভাবতে পারে না, তারা তাকে সাহায্য করতে পারেনি। টেড নিজেকে সাহায্য করার কথা ভাবেন, দরজার ওপাশে একটা জানালা দেখে,
কিন্তু ক্যামেরা ছিল। টেড এক এক করে সেই ক্যামেরাগুলোকে কভার করে। এরপরে খেলনা এবং সমস্ত জিনিসের সাথে যোগ দেওয়ার সময় তিনি একটি মই তৈরি করেন। সেই সিঁড়িতে ওঠার সময় সে জানালা থেকে সরে যাচ্ছিল, কিন্তু মই ভেঙে যায়। এখন টেড বাইরে যাবে কিভাবে? অন্যদিকে টিম দেখতে পায় যে এখন 11:30টা, যার মানে যখন তাদের দেখা করতে হবে। সে বলে, আমি ওয়াশরুমে যেতে চাই, কিন্তু সে দেখে যে ওয়াশরুম তার ক্লাসে আছে। তারপর সেখানে দুষ্টুমি করতে থাকে। তারা তাকে ক্লাস থেকে বের করে দেবে ভেবে সে অদ্ভুত কাজ করতে শুরু করে। তারা তাকে ক্লাস থেকে বের করে দেয়, কিন্তু এটা অন্য জায়গা ছিল। অন্যদিকে টেড কোনোভাবে প্রিন্সিপাল অফিসে পৌঁছায়। ভাবতে ভাবতে টিম তার সাথে এখানে দেখা করবে। প্রিন্সিপাল অফিসের ভেতরে গেলে ওই শিক্ষক ভেতরে বসেছিলেন। সে অশুভ পরিকল্পনা করছিল। টেডকে দেখার পর শিক্ষক টেডকে স্বাগত জানান। সে বলে যে, আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আসলে আপনার কর্মকাণ্ড ক্যামেরায় দেখেছি। আপনি একটি বুদ্ধিমান শিশু। আমি জানি আপনি একটি শিশু কর্পোরেশন থেকে এসেছেন। সে খুশি হয় এবং নিজেকে দেখায় যে, দেখ, আমিও বাচ্চা। আমি আমার পোশাকে একটি সিঁড়ি রেখেছি যেখান থেকে আমাকে ছোট দেখায়। টেড খুশি হয়েছিল যে এখন আমি তার সম্পর্কে সবকিছু জানতে পারব। ওই শিক্ষকের টেবিলে কিছু মিষ্টি ছিল, কিন্তু টেডের হাতের যে ডিভাইস থেকে বসো বেবি তাদের কথা শুনছিল। ডিভাইসটি সেই ক্যান্ডি বারে পড়ে। শিক্ষক এটাকে মিছরি মনে করে খায়। যে ডিভাইস অর্ডার আউট পায়। এরপরে বসো বেবি কিছুই শুনতে পায় না। শিক্ষক টেডকে বলেন যে একটি মিটিং আছে এবং আপনাকে এতে যোগ দিতে হবে। টেড যখন মিটিং প্লেসে যায় তখন অনেক নিনজা বাচ্চা সেখানে আসে। তাদের কাছে বিভিন্ন অস্ত্র রয়েছে। তারা সেই অস্ত্র দিয়ে টেডকে আক্রমণ করে। টেড দৌড়াতে শুরু করে। এদিকে শিক্ষক এসে টেডকে বাঁচান। সে টেডের জন্য আইসক্রিম কেনে। সে তাকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে সে অনেক শিশুকে প্রশিক্ষণ দিয়েছে। তিনি তাকে বলেন যে, আমি এটি থেকে খ্যাতি পাচ্ছি, তার মানে আমি বিখ্যাত হয়েছি। অন্যদিকে আমরা দেখি যখন টিমের মা তার মেয়েকে নিতে আসে, সে তার মাকে বলে যে, মা, সে আমাদের ক্লাসে নতুন, তিনি কি আমাদের সাথে আসতে পারেন। টিমের স্ত্রী তাকে বিবেচনা করার সময় তার মেয়ের বন্ধু তাকে তার বাড়িতে নিয়ে যায়। টিমও তাকে দেখাচ্ছিল যে সে একজন নতুন ছাত্র। সে তাকে বলে যে, আমি তোমাকে ক্লাসে দেখেছি ছাত্ররা তোমাকে উত্তক্ত করতে, যে তুমি ভালো গান গাও না। গান গাওয়া কি আপনার জন্য গুরুত্বপূর্ণ? মেয়েটি বলে যে, হ্যাঁ, এটা জরুরি। আমার বাবা এই সব জানেন এবং আমি তাকে খুশি করার জন্য এটি করছি, যাতে সে আমাকে নিয়ে গর্বিত হয়। শুনে টিম খুশি হয়। তারপর এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটে, যার কারণে বিপদে পড়তে পারেন টিম। টিমের বাবা মা সেখানে পৌঁছান। তারা এখন বৃদ্ধ। নাতনির সঙ্গে দেখা করতে এসেছেন তারা। এখানে টিম চশমা পরা ছিল। তিনি শৈশবে এগুলি পরেন না। তার পিতামাতার দৃষ্টিশক্তি দুর্বল ছিল। তারা তাকে চিনতে পারেনি। অন্যদিকে সেই শিশু শিক্ষক টেডকে বলছিলেন যে, আমার বাবা মা আমাকে পছন্দ করেন না। তারা সবসময় আমার সাথে কঠোর ছিল, সেজন্য আমি সেখান থেকে পালিয়েছি। আমি এমন একটি জিনিস তৈরি করছি যা থেকে শিশুরা তাদের পিতামাতা থেকে মুক্ত হবে, তারা সুখে বসবাস করতে পারে। অন্যদিকে আমরা দেখি যে টিম তার মেয়েকে সাহায্য করছে। তিনি তাকে গান শেখাচ্ছিলেন এবং এরপরে টিম সেখান থেকে চলে যায়। বলতে বলতে মা বাবা তোমার অপেক্ষায় থাকবে। ঘর থেকে বের হয়ে টিম জানালা দিয়ে দেখে যে তার মেয়ে খুব ভালো গান করছে। সে খুশি হয়ে যায়। এখন টেড টিমের উপর রেগে গেল। যে বাচ্চাদের রেখে যখন তাকে বেরিয়ে আসতে হয়েছিল তখন টিম সেখানে ছিল না। বসো বেবি টেডকে বোঝায় যে, এটা ছেড়ে দিন, টিম তোমাকে অনেক ভালোবাসে। তিনি তাকে সেই চিঠি পড়তে বাধ্য করেন যা টিম তার শৈশবে টেডকে লিখেছিলেন, যে, দয়া করে ফিরে, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমরা ভালো ভাইয়ের মতো বাঁচব। এটা পড়ে টেডের হৃদয় গলে যায়। কিন্তু তিনি বলেন যে টিমের আচরণ কতটা শিশুসুলভ। সিরিয়াস থাকা অবস্থায় সে কিছু করে না। বসো বেবি বলে যে, এই কাজটা কিন্তু তোমাকে একসাথে করতে হবে, তাহলে কাজ হবে। এখন টিমও সেখানে আসে এবং টেড তাদের শিক্ষকের পরিকল্পনা জানায়। তারা বলে, আমরা সবাই মিলে তার বিরুদ্ধে থাকব। স্কুলে একটা ইভেন্ট ছিল, তারা সেই ইভেন্টে যায়। টেড সেই শিক্ষকের ঘরে কিছু ফিট করে। তার নিয়ন্ত্রণ ছিল সেই বসো বেবির হাতে। এর মানে সে এখন শিক্ষককে নিয়ন্ত্রণ করতে পারে। ইভেন্ট শুরু হয় এবং শিশুরা পারফর্ম করে। কিন্তু এখানে একটি গোপন তথ্য প্রকাশ করে।
শিক্ষক সব অভিভাবকদের ফোনে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করেছেন। বাবা মা তাদের সন্তানের ছবি ক্লিক করলে এটি তার দ্বারা তৈরি করা হয়েছিল। তারা জম্বিতে পরিণত হবে এবং এটি একই ঘটে। যে কেউ তাদের বাচ্চাদের ছবি ক্লিক করে সে জম্বিতে পরিণত হয়। স্পষ্টতই এটি করা হয়েছিল যাতে বাচ্চারা তাদের জম্বি হিসাবে দেখে তাদের পিতামাতার কাছ থেকে পালিয়ে যায়। টেড সঙ্গে সঙ্গে বসো বেবিকে একটি বার্তা দেয়, আপনার নিয়ন্ত্রণ আছে তাই এই শো বন্ধ, যাতে বাবা মা ছবিটি ক্লিক করতে না পারে। বসো বেবি বলেছে যে এর সিস্টেম ব্যাকস্টেজ নয়, তারা টিমকে প্লাগ নামিয়ে দেওয়ার জন্য বার্তা পাঠায় যাতে এই শো বন্ধ হয়ে যায়। কিন্তু টিম এটা করে না, কারণ এটি ছিল তার মেয়ের অভিনয়ের সময়। টেড নিজেই রাগে সেখানে যায় এবং প্লাগ নামিয়ে দেয়, কিন্তু এটি ছিল শিক্ষকের ফাঁদ। যখন তারা প্লাগটি নিচে রাখলো তখন শিক্ষক এবং নিনজা বাচ্চারা সেখানে আসে। তারা টিম এবং টেডকে তাদের সাথে নিয়ে যায়। তারা তাদের বেঁধেছে। আমরা দেখি বাইরে টিমের ছোট মেয়ে তার পারফরমেন্স দিচ্ছিল। এটি একটি ভালো পারফরমেন্স ছিল। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। তার অভিনয় শেষ হলে সে খুশি হয়ে যায় যে দর্শক এটি পছন্দ করবে এবং তারা হাততালি দেবে। কিন্তু তা হয় না। টিমের মেয়ের হৃদয় ভেঙে যায় এবং সে কাঁদতে কাঁদতে সেখান থেকে পালিয়ে যায়। তিনি কিভাবে বুঝবেন যে দর্শকরা তার ছবিতে ক্লিক করছে? তারা জম্বিতে পরিণত হয়েছিল। বসো বেবি মনে করে যে টেড এবং টিম সেখানে ছিল না। সে সঙ্গে সঙ্গে তার ছোট বোনের কাছে যায়। সে তাকে সব বলে। তারা অবিলম্বে পরিকল্পনা করে যে তারা টেড এবং টিমের সন্ধান করবে। টেড এবং টিম জলে ছিল এবং বাইরে আসতে পারেনি। কিন্তু তারপরে পনি সেখানে একটি চতুর ঘোড়া আসে, এটি তাদের জল থেকে বের করে দেয়। এদিকে নিনজা বাচ্চারাও সেখানে এসে তাদের আক্রমণ করে। ভালো ব্যাপার হলো স্কুলের শিক্ষার্থীরাও সেখানে আসে। তারা নিনজা বাচ্চাদের সাথে লড়াই করে। এদিকে টিমের মেয়েরাও সেখানে আসে, তাদের পেছনে শিক্ষকও আসেন এবং তারা প্রচুর লড়াই করে। এখানে বসো বেবি শিক্ষকের পোশাক পরেন, এর কারণে তাকে লম্বা এবং তরুণ মনে হয়। এখন সে শিক্ষকের সাথে মারামারি করে যাতে সে তার ছোট বোনকে বিরক্ত না করে। সে বাবা মাকে স্বাভাবিক করছিল। এখানে টেড বড় হয়েছিলেন কারণ জাদুর ওষুধের প্রভাব শেষ হয়েছিল। টিমের মেয়ে বুঝতে পারছিল না যে তারা কিভাবে সবকিছু স্বাভাবিক করতে পারে। টিমের মেয়ের মনে পড়ে যখন তার বাবা কোকে মেন্টো রাখেন। কোকে অনেক বুদবুদ তৈরি হয়েছিল এবং এটি একটি আগ্নেয়গিরির মতো বেরিয়ে আসে। এখানে সে সেই কৌশলটি ব্যবহার করে, এর কারণে শিক্ষকের সিস্টেম ধ্বংস হয়ে গেছে। শিক্ষক বসো বেবিকে ধরে রেখেছেন, কিন্তু বসো বেবি তার পোশাক পরে এবং তাকে তার হাতে ধরে। সে বলে যে তুমি এমন ভান করছো যেন তুমি কিছু, কিন্তু তুমি একটা বাচ্চা আর তুমি কিছুই জানো না। টিমের ছোট মেয়েটি সেখান থেকে পড়ে যাওয়ার কথা ছিল। টিমও বড় হয়েছে এবং সঙ্গে সঙ্গে তার মেয়েকে বাঁচিয়েছে। এখন তারা সবাই নেমে আসে। সিস্টেম ধ্বংসের কারণে বাবা মা সবাই এখন স্বাভাবিক। তারা তাদের বাচ্চাদের সাথে দেখা করে। শিক্ষক দেখেন একটি পরিবার কতটা ভালো, তাই সে তার পরিবারের কাছে ফিরে যাওয়ার পরিকল্পনা করে। আমরা দেখি যে টেড তার ব্যবসা ছেড়ে বড়দিনে তার পরিবারের কাছে আসে। তারা একে অপরের দিকে স্নোবল নিক্ষেপ করে। তারা এটা অনেক উপভোগ করে। একটি পরিবার কতটা গুরুত্বপূর্ণ তার শিক্ষা দিয়ে এই সিনেমাটি শেষ হয়েছে।